আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেদিখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিওটি তৈরি করা হয়েছে শুধু আপনার জন্য, যারা বাড়ি তৈরি করবেন তাদের জন্য। খুব সুন্দর, অসাধারণ নতুন মডেলের একটি একতলা বাড়ি। যারা ভাবছেন কম খরচে একতলা বাড়ি তৈরি করবেন, নতুন ডিজাইন খুঁজছেন, তাদের জন্য এটি। বাড়িটার সামনে যে ফরসের ডিজাইনটা আছে, এটা ছাদে গিয়ে আপনি ইউজ করতে পারবেন ব্যালকনি আকারে। দুই পাশে রয়েছে ব্যালকনি, ব্যালকনিগুলো খুবই সুন্দর, নতুন মডেলের, নতুন ডিজাইনের। বাড়িটির যে রেলিংগুলো করা হয়েছে দেখুন, এগুলো খুবই সুন্দর ছাদের রেলিংগুলো। জানলাতে হাই গ্লাস ব্যবহার করা হয়েছে, সিম্পল ডিজাইন করা হয়েছে। তো বলতে গেলে একটি মন মাতানো অসাধারণ একটি ডিজাইন। তো বন্ধুরা চলুন, এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ফ্লোর প্ল্যান বিস্তারিত দেখবো আমরা এই ভিডিওতে। চলুন বন্ধুরা, বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির যে ফ্লোর প্ল্যান। বাড়ির দৈর্ঘ্য হচ্ছে 44 ফিট 8 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 44 ফিট 6 ইঞ্চি। বাড়িতে প্রথম পাবেন একটা ফর্স, তা হচ্ছে 8 ফিট বাই 7 ফিট। এর ভিতরে দ্বীপ প্রবেশ করে পাবেন 15 ফিট বাই 17 ফিট একটা স্টেয়ার, অর্থাৎ সিঁড়িঘর। তারপর চলে যাবো আমরা ড্রয়িং ডাইনিংয়ে, তা হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি বাই 27 ফিট। তারপরে আমাদের রয়েছে বেড নাম্বার 1, তা হচ্ছে 13 ফিট বাই 14 ফিট। আর রয়েছে বেড নাম্বার 2, তা হচ্ছে 13 ফিট বাই 14 ফিট। তারপর আমরা ড্রয়িং ডাইনিং সাথে রয়েছে একটা কিচেন রুম, তা হচ্ছে 8 ফিট বা 8 ফিট। ওর পাশে রয়েছে একটা টয়লেট 6 ফিট বা 8 ফিট। বন্ধুরা তারপর পাচ্ছি আমরা বেড নাম্বার 3, তা হচ্ছে 13 ফিট বাই 13 ফিট। এর সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। এরপর পাচ্ছে আরেকটা বেডরুম, তা হচ্ছে 13 ফিট বা 17 ফিট। খুব বড়ো সড়ো একটা বেডরুম দেওয়া হয়েছে, অনেকে বড়ো বেডরুম পছন্দ তাই। তারপর হচ্ছে আমরা 13 ফিট বাই 13 ফিট আরেকটা বেডরুম। অর্থাৎ টোটাল এই বাড়িতে আমরা পাবো 5টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং, একটা কিচেন, 3টা টয়লেট নিয়ে খুব অসাধারণ নতুন মডেলের একটি বাড়ি। বন্ধুরা খুব সুন্দর কিন্তু ডিজাইনটি, আপনি চাইলে আপনি নির্মাণ করতে পারেন। আর যদি ইতিমধ্যে পছন্দ হয় প্ল্যানটি, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটির পুরো ড্রয়িংয়ের জন্য, অর্থাৎ এ টু জেড সম্পূর্ণ ড্রয়িংয়ের জন্য। তো বন্ধুরা চলুন, আমরা এখন বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে, কত টাকা ইট, সিমেন্ট, বালি, মেসারি খরচ লাগবে, আমরা আজকের এই ভিডিওটি দেখব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে আমাদের 13,240 ফিট, দাম আসতেছে 1,09,920 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 9,240 ফিট, দাম আসতেছে আমাদের 98,920 টাকা। খোয়ার জন্য ইট লাগে 22,878 ফিট, দাম আসতেছে 1,83,024 টাকা। অন্যান্য কাজে ইট লাগে 2,000 ফিট, দাম আসতেছে 16,000 টাকা। সিমেন্ট লাগে 590 ব্যাগ, দাম আসতেছে 2,83,200 টাকা। রড লাগে 7,740 কেজি, দাম আসতেছে 6,35,800 টাকা। বন্ধুরা বর্তমানে কিন্তু ইট সিমেন্ট রডের দাম বেশি, তবে যদি আপনি পূর্বে কিনে রাখেন, অর্থাৎ আমার যেই ক্লায়েন্ট উনি আগে কিনে রাখছিল, তা 8 টাকা দরে ইট পেয়েছে। বর্তমানে কিন্তু 13 টাকা প্রতি পিস ইটের দাম, সিমেন্ট 550 টাকা, 560 টাকা, রড 92 টাকা, 90 টাকা এই দরে বিক্রি হচ্ছে মালামাল। তো আপনি যদি কম দামে কিনতে চান, অবশ্যই আপনাকে অগ্রিম অর্থাৎ অ্যাডভান্স টাকা দিতে হবে ডিলারদেরকে অথবা দোকানদারদেরকে। তো চলুন বন্ধুরা এখন দেখে নেওয়া যাক, বালি ডালাই জন্য 800 গ্রাম সেফটি, দাম আসতেছে 33,459 টাকা। গাঁথনি এবং অন্যান্য কাজে বালি লাগতেছে 2,258 সেফটি, দাম আসতেছে 57,450 টাকা। মাটি কাটার খরচ লাগতেছে 38,424 টাকা। দরজা লাগতেছে 8টি, দাম দরাচ্ছে 2,00,000 টাকা। জানলা 10টি 70,000 টাকা। বাথরুমের 3টি দরজা, দাম দরাচ্ছে 12,000 টাকা। সিটি রেলিংয়ের জন্য লাগতেছে 33,000 টাকা। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য লাগতেছে 19,040 টাকা। ফিটিং অর্থাৎ প্লাম্বিংয়ের জন্য লাগতেছে 1,03,320 টাকা। মেস্ত্রি খরচ লাগতেছে আমাদের 3,84,000 টাকা। রঙের জন্য লাগতেছে 83,800 টাকা, 73,800 টাকা। অন্যান্য খরচ রয়েছে 1,60,000 টাকা। বন্ধুরা একটা বাড়ি তৈরি করতে বিভিন্ন রকম খরচ আছে, মালামাল আনা নেওয়া, ইঞ্জিনিয়ার, ড্রয়িংগুলো, ড্রয়িং ফি, তাই খরচগুলো ধরা হয়েছে। তো মোট খরচ হচ্ছে তাহলে আমাদের 25,68,565 টাকা এই বাড়িটি তৈরি করতে, এ টু জেড ইলেকট্রিক থেকে রং পর্যন্ত। তো আপনি চাইলে আপনি কিন্তু কম খরচে করতে পারেন, অর্থাৎ বাড়িটি ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত 10,00,000 টাকা আপনি করতে পারবেন।
তো বন্ধুরা বায়ার ডিজাইনটি যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বায়ার ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার পাশে। মনে রাখবেন, স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের।